নগরের মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে চট্টশরী মোড় পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার সকাল 11টা থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ম্যাক্স হাসপাতালে একটি অবৈধ সীমানা দেয়াল, ন্যাশনাল হাসপাতালের সামনে থাকা অবৈধ দোকানপাট, নালার উপর গড়ে তোলা ফার্মেসি, বিউটি পার্লার ও আবাসিক ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। তবে উচ্ছেদ অভিযানের আগে এসব স্থাপনার মালিকদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। এমনকি উচ্ছেদের আগে জিনিসপত্র সরানোর সময়ও তাদের দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। আমাদেরকে নোটিশের মাধ্যমে বা মুখিকভাবে কোনো কথা বলা হয়নি, হঠাৎ করে আসি ভাঙতেছে। এই যে আমরা দেখতেছি যে ভাঙার দরকার আছে, সেটা ঠিক আছে, আমরা মানি, সেটা ভাঙতে হবে, সিডিএর জায়গা আমরা ছাড়তে হবে, কিন্তু আমাদেরকে জানানো উচিত যে কালকের থেকে আসবো বা আগামী সপ্তাহে আসবো, 15 দিন পরে আসবো। এ পর্যন্ত আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, প্লাস আমার মালিক পক্ষ তো নাই, আমরাও কোনো নোটিশ পাইনি। আপনি দেখেন আমাদের ওই যে 60টা কোনো বাড়ি দেওয়ার দরকার ছিল না, বলছি যে আমি আমার লোকেরা আপনার তালা খুলে দিছে, তালা খুলে দিয়ে 60টা উঠাবে সেই সুযোগও দেয় না, 60টা বাড়িতে ভেঙে ফেলছে। 60টা আমি নতুন লাগাইছি, এই 60টা তো খুলে আমি অন্য কাজে লাগাইতে পারতাম, তা এটা তো একটা অমানবিক আচরণ। এই বিষয়ে জানতে চাইলে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এটা আমাদের তো ন্যায় অথরিটি, এখন আপনি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে পারেন না, অথরিটি নেই, এখন তো বক্তব্য দেওয়ার অথরিটি নেই। এমনকি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোবাসের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সিডিএ নোটিশ পেয়ে এক বছর আগে নিজেদের বর্ধিত অংশ ভেঙে ফেলা ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএর এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউসুফ চট্টলা টিভিকে বলেন, আমরা সিডিএর এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, আমরা এক বছর আগে সিডিএর আমাদের এক্সটেনশন প্ল্যান যেটা অনুমোদন দিয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের বর্ধিত অংশ যেটা এটা আমরা ভেঙে ফেলেছি, এবং আমরা যে সামনে যে পার্কিংয়ের অংশটা আমরা ছেড়ে দিয়েছি। তো আমরা মনে করি যে অন্যরাও যদি এভাবে ছেড়ে দেয় তাহলে মেহেদীবাগ রোডটা সুন্দর চলাচলের জন্য সুন্দর উপযোগী হবে, এবং যে আমাদের বিভিন্ন কারণে যে যানজট লেগে থাকে সেটা থেকে আমরা মুক্তি পাব। আমরা অতিসত্বর সিডিএর এই উচ্ছেদ অভিযানকে আরও চলমান রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এটা আমি আর একটু উল্লেখ করতে চাই যে আমাদের আগের চেয়ারম্যান সাহেব যিনি আব্দুল সালাম সাহেব ছিলেন, উনি নিজে আমাদের সাথে এখানে বৈঠক করেছেন, এবং আমরা আমাদের সহযোগে আমাদের যে অংশটা আমরা নিজেরাই ভেঙে ফেলেছি, এবং ওনারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, এবং ওনারা বলেছেন যে এই আমাদের যে নিজেরা যে উদ্যোগ নিয়ে ভেঙে ফেলেছি ওটা অন্যরাও যাতে সেটা ফলো করেন, এটা অন্যদেরকে উনি উদ্বুদ্ধ করবেন, এবং বর্তমান চেয়ারম্যানের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, উনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। আমরা মনে করি যে এই রোডটা যদি আরও চলাচলের উপযোগী করা যায় এবং যানজট মুক্ত করা যায়, মেহেদীবাগবাসী এটা উপকৃত হবে এবং আমরাও সবাই উপকৃত হব ইনশাল্লাহ। রুবেল দাস, চট্টলা টিভি, চট্টগ্রাম।